মোদিজি একটা কথা বলো তোমার লজ্জা করে না নতুন বকে দিয়ে এইভাবে গাড়ি টানাচ্ছ তোমার লজ্জা করে না মোদিজি আরে আমার লজ্জা করবে কেন সবাই জমাইকে চার চাকা গাড়ি মোটরসাইকেল যৌতুক হিসেবে দেয় তোমার বাবা তো আমাকে একটা টাকাও দেয়নি কিছুই দেয়নি একটা রিক্সাও দিতে পারতো রিক্সাও দেয়নি তাহলে আমি কিভাবে বাড়ি যাব বলো সেই কারণে তোমাকে আর তোমার বোন মানে আমার শালিকে দুইজনকে গাড়ি টানাচ্ছি আমাকে তো বাড়ি পৌঁছাতে হবে যা করেই হোক কিন্তু মোদিজি আমাকে কেন মেহনত করাচ্ছ আমাকে কেন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ এই দুটো বড় বড় ব্যাগ নিয়ে আমাকে যেতে হচ্ছে আমার কষ্ট হচ্ছে তোমার ওই গাড়িতে চাপিয়ে নিলেই তো হয় ব্যাগ দুটো না না কাদের ভাই ব্যাগ দুটো গাড়ির উপর চাপায়ও না আমরা টানতেই পারবো না মোদিজিকে টেনে নিয়ে যেতেই আমাদের খুবই কষ্ট হচ্ছে তুমি যদি ব্যাগ দুটো গাড়ির উপর চাপাও তাহলে আমরা টানতেই পারবো না অনেক কষ্ট হবে তুমি মাথায় করে নিয়ে আসো কাদের ভাই মাথায় করে নিয়ে আসো আরে হ্যাঁ হ্যাঁ কাদের ভাই তুমি ব্যাগ দুটো মাথায় করেই নিয়ে আসো তাছাড়া তুমি তো আমার বাবু এইটুক কষ্ট তো করতেই পারো তোমার বোনদের জন্যে আরে মোদিজি থামো থামো মোদিজি থামো আরে আমি বাড়ি যাচ্ছি তোমার ওই গাড়িতে আমাকেও বাড়িতে নিয়ে চলো আমার বাড়ি অনেক দূর তো হেঁটে যেতে কষ্ট হচ্ছে আমার আমাকে গাড়িতে নিয়ে চলো মোদিজি ঠিক আছে ইউনুস ভাই আমি দাঁড়াচ্ছি তোমার জন্যে এসো তাহলে তুমি আমার গাড়ির উপরে বসো রে হেনা জোরে গাড়ি টানো জোরে গাড়ি টানো আমরা থামবো না যদি থামি তাহলে ইউনুস ভাইও আমাদের গাড়িতে বসে যাবে তাড়াতাড়ি গাড়ি টানো আরে রেহনা হাসিনা একটা কথা বলো হঠাৎ করে গাড়ি এমন জোরে কেন চলতে লাগলো হঠাৎ করে আমি তো বুঝলাম না এতক্ষণ গাড়ি চলছিল না আর হঠাৎ করে গাড়ির স্পিড তিনশো হয়ে গেল আমার মাথায় ঢুকছে না আরে থামো থামো মোদিজি জোরে গাড়ি টেনে পালিয়ে গেলে কেন আরে আমাকেও নিয়ে চলো ভিডিওতে লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো